হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বাস করি আমরা সকলে ভালো আছি আর সকলের জন্য আমাদের এটাই প্রার্থনা। আমরা গত ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট টেন্সের চারটি পার্ট আমরা আলোচনা করেছি, আমরা পাস্ট টেন্সেরও তিনটি পার্ট আমরা আলোচনা করেছি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। টুডে উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা বোঝার পূর্বে আমাদেরকে আগে জানতে হবে কোন ধরনের কাজগুলোকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা আনতে পারি, বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন ধরনের কাজগুলোকে ইন্ডিকেট করে তা আমরা একটু বুঝে নিই যে কোন ধরনের কাজ অতীতে ঘটেছিল এমন দুটি কাজ এবং একটি কাজ আরেকটি কাজের পূর্বে কিছু সময় ধরে চলছিল বুঝাবে, সেগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আবার একটু ইংরেজি ডেফিনিশন একটু দেখে নিই। ইট ইন্ডিকেটস টু অ্যাকশন হ্যাপেন্ড ইন পাস্ট, ওয়ান অ্যাকশন হ্যাড বিন কন্টিনিউইং বিফোর অ্যানাদার অ্যাকশন। একটি কাজের পূর্বে আরেকটি কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে সেই কাজগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা স্ট্রাকচারটা একটু দেখি। আমরা সাবজেক্ট পাবো, সাবজেক্টের পরে আমরা হ্যাড, তারপরে আমরা পাবো বিন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে পাবো আমরা আইএনজি, তারপরে পাবো আমরা অবজেক্ট, পেতে পারি নাও পেতে পারি। আমরা এখানে মূলত যেটা পাবো হ্যাড পাবো, বিন পাবো এবং ভার্বের সাথে আমরা আইএনজি পাবো। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মূল ফর্মুলা, যেটা দেখে আমরা বুঝবো যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে এই ফরম্যাটে আমাকে লিখতে হবে বা এই ফর্মুলাতে আমাকে লিখতে হবে। আমরা একটু এক্সাম্পলে যাচ্ছি। We had been going home before it rained. আমরা এখানে দেখব যে এই সেন্টেন্সে আমরা দুটি কাজ পেয়েছি এবং একটি কাজ আরেকটি কাজের পূর্বে কিছু সময় ধরে চলছিল বুঝাবে। তাহলে আমরা প্রথম কাজ আমরা গুলো বের করে নিই। একটা কাজ হচ্ছে উই হ্যাড বিন গোয়িং হোম, আরেকটি কাজ ইট রেইনড। দুটি কাজ পেয়েছি আমরা। এটি হচ্ছে আমাদের প্রথম কাজ, ফার্স্ট অ্যাকশন, আর এটি হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাকশন, দ্বিতীয় কাজ। আমরা একটু দেখব যে প্রথম কাজটি সবসময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এবং দ্বিতীয় কাজটি পাস্ট ইনডিফিনিটে হবে। এখন আমরা কি পেয়েছি, সাবজেক্টের পরে আমরা হ্যাড পেয়েছি, তারপরে বিন পেয়েছি এবং ভার্বের সাথে আমরা আইএনজি পেয়েছি। উই হ্যাড বিন গোয়িং হোম বিফোর ইট রেইন, এবং পরের সেন্টেন্সে আমরা যে ভার্বটি নিয়েছি সেটা ছিল পাস্ট ফর্মের ভার্বটি। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখব যে আমাদের সেন্টেন্সগুলো ঠিক আছে কিনা। আমরা একটু বাংলায় আলোচনা করি, তাহলে আমাদের জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আরো সহজ হয়ে যাবে বোঝার ক্ষেত্রে কিংবা লেখার ক্ষেত্রে। পাস্ট পারফেক্টের মতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও দুটি কাজ থাকবে। আমরা একটু দেখে নিই বাংলায়। বাংলায় চেনার উপায়, আমরা দুটি কাজ পাবো প্লাস দুটি কাজ থাকবে এবং শেষে ক্রিয়া শেষে ক্রিয়ার শেষে একার থাকে না। এটা আমরা একটু মনে রাখবো যে ক্রিয়ার শেষে একার থাকে না। এখানে আমরা পাবো একার থাকে না, কিন্তু তয়েকার থাকতে পারে, শুধুমাত্র তয়েকার থাকতে পারে। এখানে একার না থাকলেও তয়েকার
থাকতে পারে। যদি একার থাকে তাহলে কিন্তু সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, এই কারণে আমি বলেছি একার থাকবে না। আমরা একটু এই জিনিসগুলো ছোট ছোট নোটগুলো আমরা একটু লক্ষ্য রাখবো, যেমন ছিলাম, ছিলে, ছিল, ছিলেন, এর সাথে আরো থাকতে পারে যুক্ত বর্ণ, ছিলাম, ছিলে, ছিল, ছিলেন থাকে। আমরা এখানে যে স্ট্রাকচার গুলো লিখেছি, যে শব্দগুলো লিখেছি আমরা চেনার জন্য, এগুলো কিন্তু পাস্ট কন্টিনিউয়াসও ছিল। মজার বিষয়টা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে শুধু এইগুলো থাকবে, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দুটি কাজ থাকবে, সাথে এগুলো থাকবে। যদি আমি বাংলায় একটা উদাহরণ দিই তাহলে হয়তো আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। বৃষ্টি আসার পূর্বে আমরা বাড়ি যাচ্ছিলাম। আমরা একটু উদাহরণটা দেখি। এখানে আছে দুটি কাজ আছে, একটা হচ্ছে বৃষ্টি আসা, আরেকটি হচ্ছে আমাদের বাড়ি যাওয়া। আমি এখানে লিখেছি আমরা বাড়ি যাচ্ছিলাম, শব্দটা কিন্তু এইটা যাচ্ছিলাম। যদি আমরা এখানে যাচ্ছিলাম না লিখে যদি লিখতাম আমরা বাড়ি গিয়েছিলাম, যদি এরকম হয় বাক্যটি বৃষ্টি আসার পূর্বে আমরা বাড়ি গিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। শুধুমাত্র ছিলামের আগে এই একার যুক্ত হওয়ার কারণে, এই একারটা যোগ হওয়ার কারণে আমরা কিন্তু সেন্টেন্সটা পাবো তখন পাস্ট পারফেক্টে, যে বৃষ্টি আসার পূর্বে আমরা বাড়ি গিয়েছিলাম। কিন্তু যখন আমরা কন্টিনিউয়াসের মতো আমরা উচ্চারণগুলো পাবো, আমরা বাড়ি যাচ্ছিলাম এবং তার আগে আরেকটি কাজ থাকবে, তখন সেই কাজগুলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং আমরা একটু এই একটু বুঝে নিব যে কোন শব্দগুলো শেষে থাকলে এবং তার পূর্বে আরো একটি কাজ থাকলে তখন সেইগুলো পাস্ট পারফেক্ট হবে নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে তখন যখন তার শেষে ছিলাম, ছিলে, ছিল, ছিলেন কিংবা চয় চয় রুশিলাম এরকম যদি যুক্ত বর্ণগুলো থাকে তখন সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা পেয়েছি এখানে দুটি কাজ, বৃষ্টি আসা একটি কাজ, বাড়ি যাওয়া আরেকটি কাজ। তাহলে কোন কাজটি আগে হয়েছে আমরা একটু বের করি। বৃষ্টি আসার পূর্বে আমরা বাড়ি যাচ্ছিলাম, এটি হচ্ছে প্রথম কাজ, প্রথম কাজ। আর এটি হচ্ছে দ্বিতীয় কাজ। এবং আমরা জানি যে প্রথম কাজ সবসময় পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যেহেতু আমরা এখন করছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এখানেও আছে বৃষ্টি আসার পূর্বে আমরা বাড়ি যাচ্ছিলাম, সুতরাং এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথম কাজটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর দ্বিতীয় কাজটা হবে আগের মতই পাস্ট ইনডিফিনিট। এবং আমরা স্ট্রাকচার জানি যে এইটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, আর এটার এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সুতরাং এটা যদি হয় স্ট্রাকচার তাহলে আমরা যখন সেন্টেন্সগুলো বাংলা থেকে ইংরেজিতে করব তখন আমরা ঠিক একইভাবে আমরা সেন্টেন্সটা সাজাবো। আমরা এবারে একটু ইংরেজিতে আবার করছি। We are going to translate from Bangla to English. Now, see, আমরা এখানে পেয়েছি দুটি কাজ,
এবং এখানে পূর্বে রয়েছে সুতরাং আমরা জানি যদি পূর্বে থাকে তাহলে এক নাম্বার কাজটা আগে লিখতে হয় তাহলে আমরা এক নাম্বার কাজটা আগে শুরু করব সাবজেক্ট আমরা উই এরপরে সাবজেক্ট নিয়েছি এবার নিব আমরা হ্যাড উই হ্যাড এবার নিব বিন উই হ্যাড বিন উই হ্যাড বিন এবার নিব ভার্বের সাথে আইএনজি এখানে ভার্ব ছিল যাচ্ছিলাম গো হয়ে যাবে গোইং উই হ্যাড বিন গোইং হোম এখন আসবে বিফোর বিফোর বৃষ্টি আসেন ইংরেজি হচ্ছে ইট রেইন এটা হবে ভি টু আমরা মনে রাখবো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবসময় বিফোরই থাকবে এখানে আফটার কিন্তু থাকবে না past perfect before after দুটোই থাকতে পারে but past perfect continuous tense এ after থাকবে না শুধু before থাকবে সুতরাং আমরা পেয়েছি before যেহেতু তার পূর্বেরটা আমাকে লিখতে হবে subject তারপরে নিয়েছি had তারপরে been তারপরে verb এর সাথে আমরা ing তাহলে আমরা এখানে had পেয়েছি been পেয়েছি verb plus ing পেয়েছি এটা হচ্ছে past perfect continuous tense structure সুতরাং আমরা দুটি কাজ যখন পাবো তাহলে প্রথম কাজটি আমরা past perfect continuous এ করব দ্বিতীয় কাজটি আমরা past indefinite এ করব আমরা আরেকটা এক্সাম্পল দেখি বাংলায় তারপরে আমাদের জন্য আশা করি আর কোনো সমস্যা এখানে থাকবে না আমরা আসার পূর্বে আমরা আসার পূর্বে তারা ফুটবল খেলছিল আমরা একটু ভালো করে লক্ষ্য করি খেলছিল শব্দটি এটা যদি এরকম হতো খেলেছিল আমরা আসার পূর্বে তারা ফুটবল খেলেছিল তাহলে হতো past perfect কারণ এখানে একটা একার আছে কিন্তু আমরা এখানে বলেছি আমরা আসার পূর্বে তারা ফুটবল খেলছিল এখানে কিন্তু বলিনি খেলেছিল এই উচ্চারণ আসছে না খেলেছিল না খেলছিল সুতরাং এই কাজটা কিছু সময়ের জন্য কন্টিনিউয়াস বোঝাচ্ছে চলমান বোঝাচ্ছে তাই এটা past perfect continuous tense তাহলে আমরা কি পেয়েছি তারা আসা একটি কাজ এবং আমরা আসা একটি কাজ এবং তারা ফুটবল খেলছিল আরেকটি কাজ এখানে দুটি কাজ রয়েছে তাহলে কোনটি প্রথম কোনটি দ্বিতীয় আমরা একটু বের করে নিই আমরা আসার পূর্বে তারা খেলছিল তাহলে এটি হচ্ছে প্রথম কাজ আর এটি হচ্ছে দ্বিতীয় কাজ এখন আমরা জানি প্রথম কাজটা হবে past perfect continuous আর এটা হবে past indefinite এটা কেন past perfect continuous tense কারণ এখানে আছে খেলছিল যদি থাকতো খেলেছিল আমরা আসার পূর্বে তারা ফুটবল খেলেছিল এখানে যদি একটা একার থাকতো তাহলে হয়ে যেত past perfect কিন্তু যেহেতু এই শব্দটি খেলছিল কন্টিনিউয়াস বোঝাচ্ছে চলমান বোঝাচ্ছে তাই এটি past perfect continuous tense আমরা একটু স্ট্রাকচার গুলো দেখি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এটা হচ্ছে দ্বিতীয় কাজের স্ট্রাকচার আর past perfect এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এখন আমরা সাজাব তাহলে এখানে পূর্বে রয়েছে তাহলে আমরা প্রথম কাজটা আগে লিখব এবং এখানে সাবজেক্ট হচ্ছে তারা আমরা নিচ্ছি দে তারপরে নিব হ্যাড তারপর নিব বিন দে হ্যাড বিন খেলছিল এখন প্লে হয়ে যাবে প্লেইং
ভার্বের সাথে আইএনজি তারপরে অবজেক্ট ফুটবল তাহলে দে হ্যাড বিন প্লেইং ফুটবল এবার আমরা নিব বিফোর পরের কাজটি নিব আমরা পাস্ট ইনডিফিনিটে আমরা আসা উই কাম হয়ে যাবে কি উই টু তাহলে আমরা কি পেয়েছি দে হ্যাড বিন প্লেইং ফুটবল বিফোর উই কেম তাহলে আমরা এখানে দুটি কাজ পেয়েছি একটি হচ্ছে পাস্ট পারফেক্টে আরেকটি পাবো আমরা পাস্ট ইনডিফিনিটে তাহলে এখানে আমরা পেয়েছি হ্যাড বিন প্লেইং তার মানে আমরা যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখব তখন আমরা দেখব যে দুটি কাজের মধ্যে কোনো একটি কাজ যেটি আগে শেষ হয়েছে সেটা কিছু সময় চলছিল কিনা যদি চলছিল বোঝায় চলমান বোঝায় তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং আমরা এই নিয়মগুলো একটু খেয়াল রাখব স্ট্রাকচারটা মনে রাখব এবং প্রথম কাজ কোনটি দ্বিতীয় কাজ কোনটি এটা আমরা যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে এই ধরনের কাজগুলো খুঁজে পাওয়া কিংবা বাংলা থেকে ইংরেজি করা কিংবা ইংরেজিতে লেখা আমাদের জন্য ভুল হবে না আশা করি আমরা এই নোটগুলো মনে রাখব এবং আমরা প্র্যাকটিস করব থ্যাংক ইউ এভরিওয়ান